আসসালামু আলাইকুম, এচিয়ান বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতি মোকাবেলায় যারা খাদ্য সংকটে ভুগছেন তাদের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে সংসদে প্রধানমন্ত্রী। করোনায় দেশে আরো 9 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 306 জন, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়ায় এক জানাজায় হাজারো মানুষের উপস্থিতিতে স্তম্ভিত দেশ, ক্ষুব্ধ ইসলামী চিন্তাবিদরা। করোনায় আক্রান্ত প্রতি 4 জনের একজন তরুণ, জীবনযাপনের নানা অনিয়মকেই দায়ী করছেন চিকিৎসকরা। এবং সিঙ্গাপুরে 1500-এরও বেশি বাংলাদেশি করোনায় আক্রান্ত, মালদ্বীপে চাকরির অনিশ্চয়তার খাদ্য সংকটে ভুগছেন 1 লাখ বাঙালি। এবারে বিস্তারিত। কিছু উন্নয়ন প্রকল্পের বরাদ্দ করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি নির্দেশ দেন, খাদ্য সংকটে যারা ভুগছেন তাদের ঘরে যেন ত্রাণ পৌঁছে দেওয়া হয়। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। সাংবিধানিক নিয়ম রক্ষায় করোনা পরিস্থিতির মধ্যে ব্যতিক্রমভাবে চলে 1 সংসদের 7 অধিবেশন। একজন সদস্য অপরজন থেকে কমপক্ষে 3 ফুট দূরত্বে, অর্থাৎ মাঝখানে আসন ফাঁকা রেখে অধিবেশনে বসেন। শুরুতে সূচনা বক্তব্যে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী করোনা পরিস্থিতি তুলে ধরে চিকিৎসক ডাক্তার মঈনুদ্দিন ও দুদক পরিচালক জালাল সাইফুর রহমান সহ এই ভাইরাসে মৃত্যুবরণকারীদের জন্য শোক প্রকাশ করেন। পরে চলতি সংসদের সংসদ সদস্য সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর বক্তব্য রাখেন কয়েকজন সদস্য। এরপর একই সাথে শোক প্রস্তাব এবং সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রতি খুবই শোক জানাচ্ছি। করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। গত ডিসেম্বর মাসের শেষের দিকে এই ভাইরাসটা দেখা দেয়, আমরা তখন থেকে এই বিষয়টার দিকে নজর রাখছিলাম। তখন আমাদের দেশে প্রাদুর্ভাব আসেনি, কিন্তু যখনই আমরা একটা কোনো সম্ভাবনা দেখেছি তখনই আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও আইইডিসিআর যৌথভাবে কাজ শুরু করে এবং আইইডিসিআরে কন্ট্রোল রুম খোলা হয় এবং রোগটা মোকাবেলার প্রস্তুতিও আমরা গ্রহণ করতে থাকি। প্রধানমন্ত্রী জানান, করোনার কারণে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি এড়াতে আগাম 3 বছরের অর্থনৈতিক পরিকল্পনা নিচ্ছে সরকার। আপা আমার ঘরে খাবার নাই, সাথে সাথে আমরা কিন্তু উদ্যোগ নিই, এবং শুধু ওই ঘরটাই না, ওর আশেপাশে কোথাও কারা এভাবে কষ্টে আছে কিনা, যারা হয়তো হাত পেতে পারবে না কিন্তু তাদের ঘরে খাবার নেই, তারা চাইতে পারছে না, তো তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া এবং সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা নিয়েছি এবং নিচ্ছি। এবং ইতিমধ্যে আমি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রীর সাথে আজকে আমি কথা বলেছি যে ওই 333 বা ওই আমাদের যে মানে হটলাইনগুলি আছে তাদের সাথে একটা সংযোগ রেখে এই ধরনের পরিস্থিতিতে যারা পড়বে তাদের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সেটা ইনশাল্লাহ আমরা করবো। প্রধানমন্ত্রী জনগণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঘরে থাকলেই করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে। বারবার ঘোষণা করা হচ্ছে, যে নির্দেশনাগুলি দেওয়া হচ্ছে সবাই দয়া করে সেই নির্দেশনাগুলি মেনে চলবেন। সেই নির্দেশনা মেনে চলে নিজে যেমন সুরক্ষিত থাকতে পারবেন, অপরকেও সুরক্ষিত রাখতে পারবেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর শোক প্রস্তাব গ্রহণ করে 1.5 ঘন্টায় শেষ হয় 7 অধিবেশন। এর আগে মুজিব বর্ষ উপলক্ষে ডাকা 22 ও 23 মার্চের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছিল করোনা পরিস্থিতির কারণে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 9 জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 84 জনে। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও 306 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। তবে শুক্রবারের তুলনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে।
দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। নমুনা পরীক্ষা বৃদ্ধির পর থেকেই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শনিবার সকাল 8টা পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় 2114টি নমুনা পরীক্ষা করে আরও 306 জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা 2144 জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও 8 জন। তবে উদ্বেগের বিষয়, বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণরা, আর মোট আক্রান্তের বেশিরভাগই পুরুষ। লকডাউনের পর নারায়ণগঞ্জ থেকে অধিক সংখ্যক মানুষ প্রবেশ করায় গাজীপুরে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এখনো সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন ঢাকা শহরের মধ্যে, সর্বমোট শতকরা 32 ভাগ। এর পরবর্তীতে রয়েছেন গাজীপুর। নতুন করে যুক্ত হওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবের মাধ্যমে নমুনা পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের ল্যাবের সাথে যুক্ত হয়েছে এবং আমরা এখানে জানাতে চাই যে যশোর জেলা এবং তার আশেপাশের জেলাগুলি থেকে, যেমন ঝিনাইদহ, নড়াইল, এইসব জেলা থেকে এখন যেগুলো নমুনা সংগৃহীত হবে সেগুলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করা হবে। করোনা বিস্তার রোধে আবারও সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানায় IEDCR। আপিল মাহমুদ, এটেন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও 5 জন মারা গেছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 301 জন। বরিশাল ও শরীয়তপুরে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে এবং এর উপসর্গ নিয়ে মারা গেছে 4 জন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। দিন দিন ভয়াবহ হয়ে উঠছে নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি। শুক্রবার থেকে পরবর্তী 24 ঘন্টায় শুধু এ জেলাতেই ভাইরাসের আঘাতে প্রাণ হারিয়েছে 5 জন। এ নিয়ে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 24 জনের। এর মধ্যে শনিবার নারায়ণগঞ্জের কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে শহরে বিক্ষোভ করে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকলেও শহর এবং অলিগলিতে জনসমাগম লেগেই আছে। এদিকে শুক্রবার রাতে 5টি পণ্যবাহী ট্রাকে করে 200+ লোক শহর ছাড়ার সময় পুলিশের হাতে আটক হয়। শহর ছাড়তে গিয়ে এ নিয়ে গত এক সপ্তাহে প্রায় 2000 শ্রমিক আটক হলো। বরিশালে করোনায় আরও একজন মারা গেছে। আক্রান্ত হয়েছে ডাক্তার, নার্স সহ 7 জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মারা গেছে এক রোগী। তার বাড়ি পিরোজপুরের কাউখালীতে। এ নিয়ে বরিশালে করোনা রোগীর সংখ্যা 17-তে দাঁড়িয়েছে আর মারা গেছে 2 জন। শরীয়তপুরের নড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা এক নারী এবং এক যুবকের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার IEDCR-এ পাঠানো হয়েছে। ঠান্ডা, জ্বর, কাশিসহ করোনা উপসর্গ নিয়ে জেলায় মারা গেল 4 জন। শেরপুরে 2 চিকিৎসক ও 1 পুলিশ কর্মকর্তা সহ 6 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শেরপুরে মোট 15 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলো। এ ঘটনায় 32 স্বাস্থ্যকর্মী সহ 100+ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদিকে ঝালকাঠি, রংপুর, টাঙ্গাইল সহ বেশ কিছু জায়গায় লকডাউন অমান্য করে প্রয়োজন অপ্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা করছে মানুষ। ভ্রাম্যমাণ আদালত বসিয়েও ঠেকানো যাচ্ছে না রাজপথে মানুষের আনাগোনা। পুলিশের পাশাপাশি এসব জেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী। রাঙামাটিতে 200 হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। সেনা সদস্যদের একদিনের রেশন থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে রাঙামাটিতে সেনা সদস্যরা জনসাধারণের মাঝে মাস্ক আর শুকনো খাবার বিতরণ করেন। ময়মনসিং শহরের 36 বাড়ি কলোনির 50টি পরিবারের মাঝে শুকনো খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। মইনুল আহসান, এটিএন বাংলা। দেশ জুড়ে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ হওয়ার পরও ব্রাহ্মণবাড়িয়া খেলাফতে মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারির নামাজে জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে স্তম্ভিত গোটা দেশ। এই ঘটনায় ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন ইসলামী চিন্তাবিদরা। এর ফলে দেশে করোনা সংক্রমণের ঝুঁকি বহুগুণে বেড়ে গেছে বলে মনে করেন তারা।
ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি ইসহাক সুমনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ফজর আবি। জানাজাকে ঘিরে এমন গণজামায়াত প্রশ্নের মুখে ফেলেছে করোনা সংক্রমণ থেকে বাঁচতে সরকারি সাধারণ ছুটি ও সারা দেশের কোটি মানুষের ঘরবন্দি থাকা। দেশজুড়ে করোনা সতর্কতা জারির মধ্যে এমন জামায়াতে হতাশ ইসলামী চিন্তাবিদরা। ছোট্ট করে জানাজা হোক তাও চাইছিলাম, কিন্তু এরপরও আমাদের অজান্তে নিজেদের ওই ভক্তি শ্রদ্ধা নিয়ে মানুষ নিজের থেকে জমা হয়ে গেছে, কি পরিমাণে তাও আমরা দেখি নাই। জনস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জানাজা সহ সকল ক্ষেত্রে জনসমাগম না করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মৌলানা জুবায়ের আহমেদ আনসারির নামাজে জানাজায় জড়ো হয় অন্তত 30,000 মানুষ। এতে আতঙ্ক ছড়িয়েছে সারা দেশের সাধারণ মানুষের মধ্যে। তাদের অসাবধানতা এবং অসচেতনতার কারণে কিন্তু একটা ব্রাহ্মণবাড়িয়া কিন্তু একটা বড় বিপর্যয়ের দিকে আমি মনে করি যে আমরা ধাবিত হলাম। তাদের প্রশ্ন, কিভাবে প্রশাসনের সামনে এত বড় গণজামায়াত হয়ে গেল? তবে পুলিশ বলছে খেলাফত মজলিসের শীর্ষ নেতারা জনসমাবেশ করবেন না বলে কথা দিয়েও শেষ পর্যন্ত তা রক্ষা করেনি। মাওলানা আনসারি ইন্তেকাল করেছেন, তখন থেকেই আমরা যে ধর্মীয় যে নেতা রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং যোগাযোগ করে যে বর্তমান পরিপ্রেক্ষিতে যে করোনা কি কারণে ছড়ায় এবং যে সামাজিক দূরত্ব বজায় রাখার যে বিষয়গুলো এবং গণজামায়াত না করার যে সরকারি নির্দেশনা রয়েছে এবং সারা পৃথিবীতে যেটা অনুসরণ করছে সেই বিষয়গুলো সম্পর্কে তাদের সাথে যোগাযোগ করি, আলো আলোচনা করি এবং তারা যেন সেই বিষয়টা মেনে চলে সেই জন্য তাদেরকে বারবার আহ্বান করি। হয়তো তারা ভিতরে ভিতরে কেউ যোগাযোগ করতে পারে, অসম্ভব কিছু না, যোগাযোগ করতে পারে, যোগাযোগ না করলে এত মানুষ সেখানে সমাগম হওয়ার কোনো কথা। চিকিৎসকরা বলছে ওই জানাজায় অংশ নেওয়া সকলকে আগামী 14 দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে, নইলে গোটা জেলায় ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত প্রতি 4 জনের একজন তরুণ, মধ্যবয়সীদের আক্রান্তের হারও বেশি। কিন্তু কেন? চিকিৎসকরা বলছেন শারীরিক দূরত্ব মানতে অনীহা আর জীবনযাপনে নানা অনিয়মের কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমছে, তাই এসব বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। The coronavirus, which causes COVID-19. করোনা মহামারীর শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে যে বয়স্কদের ক্ষেত্রে এই ভাইরাসে আক্রান্ত কিংবা মৃত্যুর আশঙ্কা বেশি। বিশ্বের অনেক দেশে তাই হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে উল্টোটা ঘটছে। প্রতিদিন নতুন করে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে যুবক আর মধ্যবয়সীরাই সবচেয়ে বেশি সংক্রমিত। বেশি হচ্ছেন গ্রামের চেয়ে শহরের তরুণরা। কেন তারা বেশি আক্রান্ত হচ্ছেন তার কিছু কারণ জানালেন চিকিৎসকরা। হয়তো আড্ডা মারার জন্য তারা বাইরে যাচ্ছে, তা আবার তাদের লাইফস্টাইল যেটা দেখা যাচ্ছে এখন যে অনেক রাত পর্যন্ত তারা কাজ করে, অথবা হয়তো জায়গা থাকে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকার জন্য ধূমপানের অভ্যাসটা অনেক বেশি, এগুলো কারণেও হতে পারে। শরীরের উপরে চাপ পড়ছে, এমনও হতে পারে যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও এর জন্য কমে যাচ্ছে। অল্প বয়সের লোকজন তাদের ভিতরে এই ভাইরাসটি কোনো উপসর্গ ছাড়াই থাকতে পারে, এবং উপসর্গ ছাড়া থাকাটাই সবচেয়ে বড় ভয়ের ব্যাপার, কারণ উপসর্গহীন মানুষ তার অজান্তেই কিন্তু একজন বয়স্ক মানুষকে ছড়াতে পারে এবং অন্যান্য অনেকের মধ্যে এই রোগটি ছড়িয়ে দিতে পারে, যে কারণে এই রোগটি খুব দ্রুত বর্ধনশীল বা দ্রুত সংক্রমিত হচ্ছে। তরুণদের কারণে ঝুঁকিতে পড়ছে বাসার বয়স্ক আর শিশুরা, আতঙ্ক বাড়ছে সবার মধ্যে, তাই এ বিষয়ে পরিবারকেও দায়িত্বশীল হবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যখন বাইরে যাবেন অবশ্যই সেটা সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্স যেটা 6 ফিট দূরত্ব, সেটা মেনটেন করে অবশ্যই চলাফেরা করবেন, তাহলে অবশ্যই আপনার ভালো থাকবে, পরিবার ভালো থাকবে। পরিবার যখন ভালো থাকবে তখন কিন্তু একটা দেশও ভালো থাকবে, তাহলে আক্রান্ত হারটা অনেকটা কমে আসবে। বাড়িতে যেই যেই নিয়মে থাকতে বলা হচ্ছে সেই নিয়মগুলি যদি মেনে না চলেন, তার ব্যত্যয় ঘটান, তাহলে আপনার পরিবারকে আপনি আক্রান্ত করবেন, পরিবার থেকে অন্য কাউকে আক্রান্ত করবেন, সেই ক্ষেত্রে আক্রমণের যে সংখ্যা সেটি বেড়েই চলবে। মধ্যবয়সীরা বেশি সংক্রমিত হলে করোনার বিস্তার আরও দ্রুত ঘটতে পারে বলে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাই সচেতনতার বিকল্প নেই বলেও জানাচ্ছে সংস্থাটি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে মানুষের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে গণমাধ্যমের কাছে তিনি এই আহ্বান জানান। ভাইরাস মোকাবিলার নামে বিএনপির টাস্কফোর্স গঠনকে রাজনৈতিক প্রোপাগান্ডার সাথে তুলনা করেন তিনি। ত্রাণ নিয়ে যারা অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। আমরা এই দুর্যোগের মধ্যে কাদা ছোড়া ছড়ি রাজনীতিতে লিপ্ত হতে চাই, তারপরেও বিএনপি নেতারা ঘরবন্দি খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের চাল বিতরণের জন্য আওয়ামী লীগের যে কমিটি গঠন করা হয়েছে তার সাথে সরকারি ত্রাণের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মতে এ নিয়ে বিএনপি নেতারা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করছেন। জাতীয় সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে একেবারে গ্রাম পর্যায়ে চাল বিতরণের জন্য যে কমিটি গঠন করতে বলা হয়েছে এটি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে চাল বিতরণ করার জন্যই এই কমিটি গঠন করতে বলা হয়েছে। এই কমিটির কাজ হবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে চাল বিতরণ করা এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যে শুরু থেকে চাল বিতরণ করছেন সেটির মধ্যে সমন্বয় করা, যাতে সব মানুষের কাছেই ত্রাণ পৌঁছায়, যাতে কোনো মানুষই গ্রস্ত মানুষই ত্রাণ বিতরণ কার্যক্রমের বাইরে না থাকে। এই কমিটি সরকারি ত্রাণ বিতরণ করার ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। এই বিষয়টি যারা না বুঝে টিভি এসবি সাহেব সহ যারা বিবৃতি দিচ্ছেন তড়িঘড়ি করে তারা সেটি দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। সরকারি সহায়তা না পাওয়ায় সারা দেশে অসংখ্য দরিদ্র মানুষ মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভি বলেন, সরকারের অদূরদর্শিতা আর যথাযথ পদক্ষেপের অভাবে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এই ভাইরাসের সংক্রমণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নে নেতিবাচক প্রভাব পড়বে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়। মাঠ পর্যায়ে উৎপাদিত পণ্য বিশেষ পরিবহন ব্যবস্থায় রাজধানীসহ বিভিন্ন শহরে পৌঁছে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। শারফুল আলমের রিপোর্টে বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়ে চলছে, এর বিস্তার ঘটছে শহর থেকে গ্রামেও। তবে সোয়াচে এই ভাইরাসের কারণে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হচ্ছে হিজড়া ভবঘুরে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এসব জনগোষ্ঠীর সহায়তায় সরকারের প্রণোদনা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে বেসরকারি খাতের সংগঠনগুলোকে অন্তর্ভুক্তি করার দাবি জানিয়েছে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। 40টির মতো আমাদের সহযোগী সংগঠন প্রায় 600 কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করেছেন। কোভিড-19 টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নকে নেতিবাচকভাবে আঘাত করবে। বাংলাদেশে যে সমস্ত পিছিয়ে পড়া মানুষগুলো ছিল তাদের উপরেই সবচেয়ে বেশি এর অভিঘাত আসবে। মাঠ পর্যায়ে এই কৃষি উদ্যোক্তাদের কাছ থেকে ফসল ঢাকায় নিয়ে আসার জন্য একটি পরিবহন চ্যানেল ব্যবস্থা করা দরকার। মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের ঝরে পড়া, শিশুশ্রম ও বাল্যবিবাহ বাড়ার আশঙ্কাও করছেন বিশিষ্টজনেরা। পাবলিক সচেতনতার অভাব আছে। অনলাইন যে টিচিংটা করানো হচ্ছে সেটা সিলেটের চা বাগান, চর, হাওড় অঞ্চল, সুনামগঞ্জের ওদিকে যাইনি বলতে গেলে, সম্ভব হয়নি। সেখানে আবারও জোর দিয়ে বলবো কমিউনিটি রেডিও নেটওয়ার্কটাকে কাজে লাগানো। করোনা ভাইরাসের কারণে শহর, গ্রাম, চরাঞ্চল সহ অনেক দুর্গম জায়গায় এখনো সাহায্য পাঠানো সম্ভব হয়নি। ডিজিটাল ম্যাপিং এর মাধ্যমে এসব জনগোষ্ঠীকে সহায়তা সুবিধার আওতায় আনার তাগিদ দিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণের ঝুঁকি সম্পর্কে সব তথ্য জানার পরও রাজধানীর অনেক মানুষ মানছেন না সরকারি ঘরে থাকার নির্দেশনা। আবার খাদ্য সংকটের কারণেও ঝুঁকি থাকার পরও ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছেন বলে দাবি অনেকের। তবে মানুষকে ঘরে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়মিত তৎপরতা চালিয়ে যাচ্ছে। ফজল রাব্বির আরেকটি রিপোর্ট।
চায়ের স্বাদ নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় মোহাম্মদপুরের তিনজন। তারপরও আড্ডা দিতে ঘর থেকে বের হয়েছেন। ১৭ তারিখ পর্যন্ত এই এলাকায় করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ২০ জন। প্রায় অনেকদিন পর চা খেলাম একসাথে, এই বাইরে বাইরে চাটা খাওয়াটাই ঠিক না। একই মোটর বাইকে তিনজন রাজারবাগ পুলিশ লাইন থেকে জাতীয় সংসদে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তারাও জোর দিলেন সামাজিক দূরত্ব মেনে চলার উপর। আসলে আমরা সচেতনতা নাই, এই জন্য আমাদের এই বাংলাদেশে একটু সমস্যাটা বেশি পড়বে মনে হচ্ছে আর কি। তবে বেড়িবাঁধের মোড়ে রাইড শেয়ারিং সার্ভিস দিতে নামা কয়েকজন বললেন বাধ্য হয়ে পথে নেমেছেন তারা। আবার নিম্নবিত্ত অনেকের দাবি ধর্ণা দিয়েও সাহায্য পাচ্ছেন না তারা। কারো কাছে হাত পা তো পারি না যে আমরা সেই ওইভাবে আসলে কিছু হয় না, আমরা ওই দু একটা টিপ মারি বাজার খরচ হইলে আমরা চলে যাই। আমাদের দেখার মতন কেউ নাই এই দেশে। যখন পরিবহন শ্রমিক যখন গাড়িগুলো চলে তখন দেন মালিক সমিতি, সড়ক পরিবহন মালিক সমিতি, অন্যান্য সংগঠনগুলা তারা কোটি কোটি টাকা চাঁদাবাজি করে, কিন্তু এখন আমাদের পাশে কেউ নাই। ৩১ নম্বর ওয়ার্ড আর ৫২ নম্বর 35 এ কাগজ মাগজ জমা দিছি পাইতে আসি না, গেলে কাজ দিয়ে লেছি বা ঘরে নিও। এদিকে শহরের পথে পথে এবং রাজধানীর প্রবেশ ও বাহির পথে মানুষকে ঘরে রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের স্টিল প্রিমিয়ার স্টিল রিরোলিং মিলস প্রাইভেট লিমিটেড, এখন আমার কাজের খাতিরে আমার অফিসে যাইতে হচ্ছে। অফিস বন্ধ? হ্যাঁ অফিস বন্ধ। সরকারের যে বার্তা, সবার যে বার্তা যে নিজে সচেতন হন, সমাজকে বাঁচান, দেশকে বাঁচান, এই বার্তাটা তারা এখনো উপলব্ধি করতে পারে নাই। ঢাকায় আসার সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে উল্টো পথে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি জরিমানাও করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই দুর্দিনে সচেতনতার অভাবে এক শ্রেণী মানুষ ঘর থেকে বেরোচ্ছেন সেটি যেমন সত্যি, অন্যদিকে খাবারের অভাবে অনেকে ঘর থেকে বেরোতে বাধ্য হচ্ছেন। যারা বাধ্য হচ্ছেন তারা বলছেন এই সহায়তাটুকু পেলে তারা নিজের পরিবারকে ঝুঁকিতে ফেলে ঘর থেকে বের হতেন না। ফজলুর আব্বি, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন আমাদের সহকর্মী আপেল মাহমুদ। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। আপেল, নগরীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সাগর, আমি এখন আছি শাহবাগে। এখানে যে রাস্তাগুলো আছে শাহবাগ মোড়ে, এই সবগুলো রাস্তায় কিন্তু ব্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বন্ধ করে দিয়েছে, এবং করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে যে ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার মোটামুটি সব কিছু করছেন আইনশৃঙ্খলা বাহিনী। তবে কিছু জনসাধারণকে দেখেছি যে সন্ধ্যা ৬টার পর থেকে যে নিয়মটা করা হয়েছে বাইরে বের হওয়ার ক্ষেত্রে যে কড়াকড়ি আরোপ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকেই মানছেন না। অনেকে বিভিন্ন প্রয়োজনের কথা বলে, বিভিন্ন জরুরি দরকারের কথা বলে তারা বের হচ্ছেন। আমি কয়েকজনকে দেখেছি তিন চারজন বিভিন্ন দলে বিভক্ত তারা বাইরে ঘোরাঘুরি করছে, এবং তাদের কারণ জিজ্ঞেস করলে বলছে যে প্রায় তিন সপ্তাহ হলো তারা ঘরে আবদ্ধ অবস্থায় রয়েছে এবং সন্ধ্যার সময় বের হয়েছে একটু বাইরে একটু চারপাশটা দেখার জন্য। এবং কিছুক্ষণ আগে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এরকম একটি পরিবারকে পেয়েছিলেন যারা অপ্রয়োজনে বাইরে বের হয়েছিল, এবং এখানকার যে মোবাইল কোর্ট আছে এই পরিবারটিকে ২০০০ টাকা জরিমানাও করেছে। এরপরে কিছু মানুষকে সচেতন করছেন, তাদেরকে বুঝিয়ে ঘরে ফেরানোর চেষ্টা করছেন। এর পাশাপাশি সাগর আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই আশপাশে যেসব আবাসিক এলাকাগুলো আছে, যেগুলো হাউজিং প্রজেক্ট, যেগুলোতে দরজা গুলো লক করে দিয়ে বা বাঁশ দিয়ে প্রবেশের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এই জায়গাগুলোতে বাইর থেকে ভেতর বহিরাগতরা প্রবেশ করতে পারছে না, কিন্তু এই হাউজিং এলাকাগুলোতে কিন্তু মানুষগুলো বের হচ্ছে। তারা এই অলিগলিতে কিন্তু এখনও বাইরে বের হওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা কিন্তু অনেকেই মানছেন না। সাগর, আপনাকে ধন্যবাদ। সিঙ্গাপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই প্রবাসী শ্রমিক। শুক্রবার পর্যন্ত গত ৭ দিনে দেশটিতে আক্রান্ত হন ১৫৮৩ জন বাংলাদেশি। সব মিলিয়ে ২০০০এরও বেশি বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৯৯২ জন, মারা গেছে ১১ জন। করোনা পরিস্থিতিতে মালদ্বীপে চাকরির অনিশ্চয়তার খাদ্য সংকটে ভুগছেন প্রায় ১ লাখ বাঙালি। তাদের মধ্যে অনিয়মিত প্রায় ৫০ হাজার শ্রমিককে বাংলাদেশে ফেরাতে চাপ দিচ্ছে দেশটি। এই অবস্থায় প্রবাসীদের খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি সংকট উত্তরণে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। একরামুল হক সাইমের আরেকটি রিপোর্ট। ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ,
4 লাখ জনসংখ্যার দেশটির অর্থনীতি পর্যটন ও মৎস্য শিল্প নির্ভর। এসব খাতে সেখানে কাজ করছেন প্রায় 1 লাখ বাঙালি, যা দেশটির মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ। করোনা পরিস্থিতির কারণে রাজধানী মালে সহ বিভিন্ন জায়গায় চলছে লকডাউন। এতে পর্যটক সংখ্যা শূন্যের কোটায় চলে আসায় সেখানকার অর্থনীতি যেমন সংকটে, তেমনি কর্মহীন হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। চাপ বাড়ছে বৈধ কাগজপত্র না থাকাদের দেশে ফিরিয়ে আনার। প্রবাসী বাংলাদেশের মধ্যে অনেকেই এখন কর্মহীন হয়ে পড়েছেন, বিশেষত যারা পর্যটন শিল্পে অর্থাৎ ট্যুরিজম সেক্টরে কাজ করছিলেন, তাদের অনেকেরই আহার এবং বাসস্থানের সংস্থান করতে অনেক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। প্রায় 10 লক্ষের মতো আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশি রয়েছে এবং তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে ক্রমাগত অনুরোধ করা হচ্ছে আমাদেরকে। এমন পরিস্থিতিতে 15 এপ্রিল প্রায় 100 টন চিকিৎসা ও খাদ্য সামগ্রী নিয়ে মালদ্বীপে রওনা দিয়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযান। বন্ধুত্বের নিদর্শন হিসাবে এসব সামগ্রী মালদ্বীপ সরকারকে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ISPR। তবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আরেক চিঠিতে প্রবাসীদের মানবতার পরিস্থিতি কমানোর জন্য এসব সামগ্রী পাঠানোর কথা উল্লেখ করা হয়। লকডাউনের কারণে তারা কর্মহীন হয়ে পড়েছে এবং সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং বাঙালিরা তীব্র খাদ্য সংকটের মধ্যে আছে। এই ত্রাণ সামগ্রীগুলো উপহার হিসাবে পাঠায়। আমরা আশা করি এতে আমাদের মালদ্বীপের সাথে আমাদের বন্ধুত্ব দৃঢ় হবে এবং মালদ্বীপ সরকার সেখানে অবস্থানরত বাংলাদেশিদের দিকে দৃষ্টি দিবেন এবং সহায়তা, খাদ্য সহায়তা দিবেন। এটা আমরা মালদ্বীপ সরকারের কাছে হস্তান্তর করব এবং আমাদের বিশ্বাস মালদ্বীপ সরকার তাদের সরকারের তরফ থেকে সকলের জন্যই এটাকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এবং বিতরণ করবেন। রাষ্ট্রদূত জানিয়েছেন প্রতিদিনই শত শত বাঙালি হাই কমিশনে সরাসরি বা ফোনে সহায়তা চাচ্ছেন। তবে আপাতত মাত্র 300 জনের 3 বেলা খাবারের ব্যবস্থা করছে হাই কমিশন। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর আমিনুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সকালে এই খবরটি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এদিকে সৌদি আরবে বসবাসরত 22 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশের মধ্যে করোনার সংক্রমণ ঠেকাতে দেশটির সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়েছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মাসি। যখন সৌদি আরবের মহামহিম বাদশাহ ইতিমধ্যে সকল সৌদি নাগরিকের পাশাপাশি বৈধ অবৈধ অভিবাসীদের জন্য করোনা ভাইরাস আক্রান্তদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যাতে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যেখানে সৌদি আরবে আছেন তাদের যাতে সকল রকমের সুবিধা অসুবিধার আমরা দূতাবাস এবং কনসুলেটের পাশে থাকতে পারি। ইনশাআল্লাহ আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে আপনাদের যে কোনো কারণে আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের পাশে আছি। করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত ইউরোপের প্রায় সব দেশ, এর মধ্যে ভয়াবহ পরিস্থিতি কিছুটা বেশি ফ্রান্সে। তবে সেখানে বাংলাদেশিদের মৃত্যুর হার খুব একটা নেই। প্যারিস থেকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ ইনু। করোনা ভাইরাসের কারণে ফরেন সরকার 5 সপ্তাহ আগে যে কনফাইনমেন্ট চালু করেছিলেন পুরো ফ্রান্স জুড়ে, সেটা এখন শিথিল হওয়ার পথে। আগামী 11 মে সেটা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে শেষ করা হবে এবং মে মাসের শেষ পর্যন্ত আশা করা যায় এই দেশে আর কনফাইনমেন্ট থাকবে না। এই ভাইরাসের এখন যে আক্রান্ত হচ্ছেন সেটা একটু কম, মারাও যাচ্ছে একটু কম। এক্ষেত্রে আমাদের বাংলাদেশ দূতাবাস প্যারিসে একটা উদ্যোগ নিয়েছেন, একটা কমিটি গঠন করেছেন যার মাধ্যমে এখানে বাংলাদেশিরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্য করার। এক্ষেত্রে মাননীয় রাষ্ট্রদূতের সভাপতিত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে আমরা সবাই যারা এই ব্যাপারে চাহিদার মধ্যে আছেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে সাহায্যের চেষ্টা করা হচ্ছে এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে আমরা বাংলাদেশিরা সেই উদ্যোগের সঙ্গে সামিল হয়েছি। আইনমন্ত্রী আনিসুল হকের মা মুক্তিযোদ্ধা জাহানারা হককে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাদ জোহর বনানীর 11 নম্বর রোডের পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদে সীমিত পরিসরে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়।
জানাজায় আইনমন্ত্রী আনিসুল হক ও তার আত্মীয় স্বজন ছাড়াও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিপরিষদ সদস্য, রাজনীতিবিদ এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান জাহানারা হক। তাঁর বয়স হয়েছিল 85 বছর। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলে আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তার বয়স 28 বছর। সম্প্রতি তিনি নারায়ণগঞ্জ থেকে জেলায় আসেন। এ নিয়ে ঠাকুরগাঁওয়ে 6 জন করোনা রোগী শনাক্ত হল। ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডাক্তার মাহফুজার রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ আরও 4 জনের নমুনা রংপুরে পাঠানো হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে পটুয়াখালীর প্রায় অচল গ্রামীণ জীবনযাত্রায় যুক্ত হয়েছে আকস্মিক কালবৈশাখীর তাণ্ডব। পরপর দুদিনের ঝড়ে বিধ্বস্ত হয় শতাধিক ঘরবাড়ি, উড়ে যায় অনেক ঘরের ছাউনি। বৈশাখের খরতাপে খোলা আকাশের নিচে তাই পরিবার নিয়ে দিন কাটাতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। চলতি মাসের শুরুতে পরপর দুদিন কালবৈশাখী তাণ্ডব চালায় পটুয়াখালী সদর, কলাপাড়া, রাঙাবালি, মির্জাগঞ্জ ও গলাচিপা সহ বিভিন্ন এলাকায়। এতে মাথার উপর থেকে ছাউনি উঠে গেছে অসংখ্য শ্রমজীবী মানুষের। বর্তমান পরিস্থিতিতে তারা কর্মহীন বেকার। পলিথিন দিয়ে নিজেদের আশ্রয়কে বসবাসের উপযোগী করারও সাধ্য নেই তাদের। বৈশাখের খরতাপের মধ্যে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে হতভাগ্য এসব দরিদ্র মানুষকে। এদিকে সহায়তা দিতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করছে স্থানীয় প্রশাসন। পুনর্বাসন সহ পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। আকস্মিক ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কাউখালী গ্রামটায় ও ছোটবাড়ি থেকে। তাদের ব্যাপারে আমরা তথ্য দিয়েছি এবং জেলা প্রশাসক মহোদয় এর কাছে আমরা যেহেতু পাঠিয়েছি। চর কাজল এবং চর বিশ্বাসে টর্নেডো হয়েছিল কয়েকদিন আগে এবং কয়েকটি ঘর সেখানে পড়ে গেছে। আমরা তাদের নাম নিয়ে আসছি এবং একজন বজ্রপাতে মারা গেছে, তাকে তাৎক্ষণিকভাবে রিলিফ দেওয়া হয়েছে এবং তাকে টাকা দেওয়া হবে। এছাড়া যে সমস্ত ঘর পড়েছে তাদেরকে আমরা টিন দিয়ে দিব সরকারের পক্ষ থেকে। এখন সহযোগিতা লাভের প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনছেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নির্ময়ের এসব মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে খুলনায় শুরু হয়েছে খোলা মাঠে কাঁচা বাজার। নগরীর প্রাচীনতম বড় বাজারের দোকানিরা খুলনার সার্কিট হাউস মাঠে বসেন। আর বয়রা বাজারের শাকসবজি সহ কাঁচামাল, মাছ মাংস ও ফলের দোকানের স্থান পরিবর্তন করে নেওয়া হয়েছে হাজি ফয়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনসাধারণকে নতুন নির্ধারিত স্থান থেকে কেনাকাটা করার আহ্বান জানিয়েছে খুলনা জেলা প্রশাসন। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাভারে মেহেদি চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেক বেকার যুবক। তবে এবার মেহেদি চাষের বাম্পার ফলন হলেও করোনা ভাইরাসের কারণে বাজারে মেহেদি বেচা কেনা একেবারেই বন্ধ রয়েছে। 108 মেহেদি 200 টাকা দরে বিক্রি হচ্ছে, যা বাজারে 500-600 টাকা দরে বিক্রি হতো। ফলে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। এবার 8 হেক্টর জমিতে মেহেদি চাষ হয়েছে বলে জানিয়েছেন সাভার উপজেলা কৃষি অফিসার। মেহেদি লাগাইছি, এবার মনে করেন কিন্তু বেচা কিনে করতে পারলাম না, কিছু করতে পারলাম না এই করোনার ভাইরাসের লেগে। মনে করেন আমরা এবার ব্যবসায় লস আছি। মেহেদি করে যাই উন্নত করতাম, এই বছর আমরা উন্নত করতে পারি নাই, মেহেদি আমরা লস খেয়ে গেছি। আমরা একটা সরকার অনুমতি জানাইলাম যে সরকার যাই আম করে দেয়, সুদমুক্ত ঋণ ছি আমরা। সাভার উপজেলা যেসব ক্ষতিগ্রস্ত চাষিরা, সেসব চাষিদের আমরা একটা তালিকা করছি, ক্ষতিগ্রস্ত চাষিদেরকে আমরা সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি। করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হলে আগামী বছরও টোকিও অলিম্পিক আয়োজন সম্ভব নয় বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানী ডেভিড শ্রীধর বলেছেন, স্থগিত হওয়া টোকিও অলিম্পিক আয়োজনে টিকা আবিষ্কারের বিকল্প নেই। তার মতে অলিম্পিক আয়োজনে প্রচুর জনসমাগম হবে আর প্রতিষেধক আবিষ্কার না হলে ঝুঁকি থাকবে। ফলে আগামী বছরও অলিম্পিক আয়োজনের ভবিষ্যৎ নির্ভর করছে কোভিড-19 মহামারীর প্রতিষেধক আবিষ্কারের উপর। মহামারীর কারণে টোকিও অলিম্পিক আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বিশ্বকাপ বাছাই পর্বে খেলা বন্ধ থাকলেও নির্ধারিত সময়ে স্টেডিয়াম নির্মাণ শেষ করতে চায় 2022 সালের আয়োজক কাতার। কিন্তু তাতেও বড় বাধা করোনা ভাইরাস। স্টেডিয়াম নির্মাণ কাজে কর্মরত শ্রমিকরাও করোনায় আক্রান্ত। এ পর্যন্ত স্টেডিয়াম নির্মাণ কাজে জড়িতদের মোট 8 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত বুধবার প্রথম জানা গিয়েছিল বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণ শ্রমিকদের করোনা আক্রান্তের কথা। অবশ্য করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কাতারে আগেই বন্ধ করা হয় মসজিদ, পার্ক ও রেস্তোরাঁ সহ বিভিন্ন সমাবেশ স্থল।
করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেও ইংলিশ প্রিমিয়ার লিগ আয়োজনের ব্যাপারে আশাবাদী ইংলিশ ফুটবল ফেডারেশন। তবে কবে থেকে নতুন করে আবার খেলা শুরু করা হবে সেটা এখনও নির্ধারণ হয়নি। প্রিমিয়ার লিগ কমিটির এক সভায় 40 দিনের মধ্যে লিগ শেষ করার বিষয়ে আলোচনা হয়। শীর্ষস্থানীয় ক্লাবগুলো খেলতে সম্মত আছে, তবে বন্ধ স্টেডিয়ামে হলেও দর্শকরা টিভি এবং অনলাইনে খেলা দেখার সুযোগ পাবেন। গত 11 মার্চের পর থেকে ইংল্যান্ডে বন্ধ রয়েছে সব ধরনের ফুটবল খেলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনা পরিস্থিতি মোকাবেলায় যারা খাদ্য সংকটে ভুগছেন তাদের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে সংসদে প্রধানমন্ত্রী। করোনায় দেশে আরও 9 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 306 জন জানাল স্বাস্থ্য অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়ায় এক জানাজায় হাজারো মানুষের উপস্থিতিতে স্তম্ভিত দেশ, ক্ষুব্ধ ইসলামী চিন্তাবিদরা। করোনায় আক্রান্ত প্রতি 4 জনের একজন তরুণ, জীবনযাপনের নানা অনিয়মকেই দায়ী করছেন চিকিৎসকরা। এবং সিঙ্গাপুরে 1500-এরও বেশি বাংলাদেশি করোনায় আক্রান্ত, মালদ্বীপে চাকরির অনিশ্চয়তার খাদ্য সংকটে ভুগছেন 1 লাখ বাঙালি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।